नमस्कार महामती आनंदलाल परम अनुग्रहे रामायणी फल्गु धारार 57तम पर्वे अपन सबाई के जाना सादर सम्भाषण। आजकेर ए पर्वेर प्रारम्भे आमरा एकटी कथा बोलते चाई, सेटी होच्छे महाकवि बाल्मीकि एवं महाकवि वेदव्यास। ए दुयेर रचना के जदि आपनारा पाशापाशी राखें ताहले देखबेन महाकवि बाल्मीकिर ए जे रचना तार मध्ये जेमन माधुर्य तेमनी रयेछे उपमा, उत्प्रेक्षा, रूपक, अतिशयोक्ति, विभिन्न धरनेर आलंकारिक एक अपूर्व वर्णना, एक अलंकारेर विस्तार सेखाने, भाषार सारल्य बाल्मीकिर रचनार मध्ये ता बाल्मीकिके एक अनन्यताय धरे रेखेछे, बा सारल्येर मध्ये आलंकारिक आभा। अथच जे कथाटा आमरा बोलते चाइछी, अलंकार सेखाने भार हयनि, तार सरलताके कोथाओ म्लान करेनि, अतिरिक्त करे तोलेनि। एइटी होच्छे बाल्मीकि रचनार एक महान वैशिष्ट्य। आर जदि आमरा वेदव्यासेर कथा बोली, तार रचना होच्छे एक गाम्भीर्यमयी रचना, जेमन प्रसादमयी तेमनी गाम्भीर्यमयी। अथच माधुर्येर प्राचुर्य जे ताते नेई ता आछे, किन्तु बाल्मीकिर मतन एतटा सरलता सेखाने आमरा पाई ना। माधुर्येर साथे गाम्भीर्येर एकटा मिल रयेछे वेदव्यासेर रचनाय, सेखाने रयेछे ओजोगुणेर एक विशाल प्रभाव। आबार अर्थ कोथाओ सरल, कोथाओ भीषण ता दुर्बोध्य, सेखाने रयेछे व्यासकूट। किन्तु बाल्मीकिर रचनार मध्ये एमन कोनो कूटता नेई, सबटाई सारल्येर एक अपूर्व वर्णना। बाल्मीकिर रचनार मध्ये दार्शनिकता आछे, किन्तु व्यासदेवेर रचनार मध्ये दार्शनिकता एवं आध्यात्मिकता एमन भावे तिनि फुटियेछेन जे सेटा आमादेर विस्मयेर उद्रेक करे। गाम्भीर्यमय आध्यात्मिकता, दुरावगाह दार्शनिकता, এই হচ্ছে ব্যাসদেবের রচনা। আর বাল্মীকির রচনার মধ্যে রয়েছে একটা যেন শরৎ পূর্ণিমার অনাবিল জ্যোৎস্নার ধারা, সেখানে মহাসমুদ্র পর্যন্ত সবই সেই জ্যোৎস্নাধারায় উদ্ভাসিত। আর এখানে রামায়ণ অপূর্ব হয়ে উঠেছে। মহাভারত যদি আমরা বলি গিরিরাজ হিমালয়, গিরিরাজ হিমালয় যেমন সমুন্নত অগণিত শৃঙ্গ বল, সেখানে শীর্ষভাগে নিয়ত সৌরালোক সমুদ্ভাসিত, হিমানি সংহতি পরিভোষিত পরিশোভিত মধ্যদেশ, আর দীর্ঘ শৃঙ্গ চিরগাম্ভীর্যের লীলাস্থলী উপত্যকা, এক সমুন্নত বিষম প্রদেশ সমূহ, সেখানে রামায়ণ যেন মানস সরোবর। আর এখানেই আমরা দেখছি বাল্মীকি এবং
ব্যাসদেব তাদের দুয়ের সাথে মহাকবি ব্রহ্মাকেও যেন নিয়ে আসা হচ্ছে। ব্রহ্মাও হচ্ছেন এক কবি, কারণ তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা মাত্রেই কবি। কবির যিনি সৃষ্টি করতে পারেন তিনি কবি। এখানে আমরা ঠাকুর মশাই একটি আমাদেরকে প্রাচীন শ্লোক শুনিয়েছিলেন, সেই শ্লোকটি উল্লেখ আমরা করতে চাই। তাহলে এই তিন কবির কোন দৃষ্টিতে দেখা হয়েছে সেটা আমরা খানিকটা বুঝব। সেখানে বলছে যে ব্যাসদেবের মধ্যে যে তারুণ্য সৌন্দর্যময় এক গাম্ভীর্য রয়েছে এবং মহাকবি বাল্মীকির মধ্যে যে এক মাধুর্যের সারল্য রয়েছে আর সৃষ্টিকর্তা ব্রহ্মার মধ্যে সৃষ্টির যে লীলা বৈচিত্র্য রয়েছে, এই তিন মিলেই যেন এক চরম কবিতার বা কাব্যের এক মহাসুষমা রচিত হয়েছে। এবং সেখানে একটা প্রাচীন কবি তার মধ্যে বলা হয়েছে, এক ভুন্নালীনাথ ততশ্চ পুলিনাথ বাল্মীকাতশ্চাপরস্তে সর্বে কবয়স্ত্রী লোকগুরুবস্তব্য নমস্কুর্মহে অর্বাঞ্চ যদি গদ্যবদ্ধ রচনৈশ্চেতশ্চমৎকুর্বতে তেষাং মূর্ধি দধামি বামচরণং কর্ণাটক রাজপ্রিয়। এখানে কর্ণাটকের এক রানী, কর্ণাটক রাজপ্রিয়া, এক কর্ণাটকের এক রানী বলছেন যে সংসারে মাত্র তিনজনই কবি। প্রথম কবি তিনি হচ্ছেন ক্ষীরোদশায়ী, ভগবান নারায়ণের নাভি কমল হতে জাত সেই ব্রহ্মা, তিনি হচ্ছেন আদি কবি। মন্ত্র ব্রাহ্মণে উপনিষদে যার কবিতা ফুটে উঠেছে। দ্বিতীয় কবি হচ্ছেন পুলিন সৈকতে যার জন্ম, অর্থাৎ সেই যমুনা পুলিনে মধ্যে যার জন্ম, সেই বেদব্যাস, পুরাণ, উপপুরাণ, মহাভারত যার অক্ষয় কীর্তি। আর তৃতীয় একজন কবি বাল্মীকি, যিনি বাল্মীক হতে যেন জন্মগ্রহণ করেছেন, সেই বাল্মীকি রামায়ণ যার অতুলনীয় কীর্তিকে অবিনশ্বর করে রেখেছে। এই তিনজন কবির ছাড়া এই কর্ণাটক রাজপ্রিয়া, কর্ণাটক মহিষি, তিনি আর কোনো কবিকেই স্বীকার করতে চাইছেন না। তিনি বলছেন এই তিনজনই হচ্ছেন সংসারে শ্রেষ্ঠ এবং একমাত্র কবি। যদি অন্য কোনো কবি তার নিজের গদ্যপদ্য রচনা করে চিত্ত চমৎকার করবার চেষ্টা করে, তাহলে আমি কর্ণাট রাজপ্রিয়া, কর্ণাটক রাজ মহিষী, তাদের মস্তকে আমার বামচরণ স্থাপন করি। অর্থাৎ তিনি এই তিন কবি ছাড়ার কোনো কবিকেই স্বীকার করতে চাইছেন না। এমনই এই তিন কবি অর্থাৎ মহাকবি বাল্মীকি, মহাকবি বেদব্যাস এবং স্বয়ং ব্রহ্মা, এই তিনজনকে প্রাচীন সময়ে একই মাত্রায়, একই সূত্রে, একই উচ্চতায় প্রতিস্থাপন করা হয়েছে। এটি হচ্ছে কাব্যের বোঝানোর অর্থ। তা বলে কি অন্যান্য কবিরা স্থান পাননি? পেয়েছেন, অবশ্যই এসেছেন, কিন্তু কবি শিরোমণি হিসেবে এই তিনজনই। কেন আমরা আজকে এই কাব্যের এই তুলনা এবং এই কবিদের, বিশেষ করে এই কবিত্রয়ের
কথা তুলে আনলাম, কারণ আজকে আমরা এক অপূর্ব বাল্মীকির রচনার এক স্বাদ আস্বাদন করব। আমরা দেখেছি রামচন্দ্র লক্ষণ এবং সীতাকে নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন বনের মধ্যে এক অপূর্ব স্থানে। সেখানে এসে তিনি আবাস স্থাপন করতে চাইছেন। তিনি বলছেন, এখানেই রচিত হোক আমাদের বনবাসের চিরকালীন আবাস। সেই যে আবাস, এই আবাসটির বর্ণনা এমন চমৎকারভাবে অপূর্বভাবে তিনি করেছেন যে সেই আবাসের কোনো তুলনা, এমন তুলনা একমাত্র মহাকবির রচনা ছাড়া আর কোথাও যেন এতটা চমৎকারভাবে তা ফুটে ওঠে না। এই এই জায়গাটাই হচ্ছে একটা আশ্চর্য ভূমি। সেরকম বলছেন এই চিত্রকূটের আবাস, নামটিও চমৎকার, চিত্রকূট। এবং এখানে শুরু করছেন কবি এই কথাটা বলে, রামচন্দ্র নাকি পর্বত ভালোবাসতেন, গিরিবার প্রিয়। এই রামচন্দ্রের এই বিশেষণটি দিয়ে আরম্ভ করছেন মহাকবি। দীর্ঘকাল শীত তসমিন গির গিরিবার প্রিয়, রামচন্দ্র নাকি পর্বত ভালোবাসতেন। এবং তিনি তার নিজের প্রীতি সম্পাদনের জন্য নয়, নিজে ভালো থাকার জন্য নয়, নিজের ভালো লাগবে বলে নয়, তিনি সীতাকে নিয়ে এসেছেন, তার পরম প্রিয়াকে নিয়ে এসেছেন তার ভালো লাগবে বলে। তিনি জায়গা খুঁজে বেড়াচ্ছেন, এমন এক রমণীয় জায়গা যেখানে বনবাসের সমস্ত কাঠিন্য মুছে গিয়ে এক অপূর্ব ভালো লাগার জায়গা, এক ভালো লাগার মুহূর্ত সেখানে তৈরি হবে। যেন রামচন্দ্র সমস্ত রকম নাগরিক বন্ধন থেকে, রাজকীয় বন্ধন থেকে এবং সমস্ত হৃদয়ের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তিনি এমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে, অরণ্যানীর সৌন্দর্যের মধ্যে মগ্ন হতে চাইছেন। এমন একটি চমৎকার জায়গা তিনি খুঁজে বেড়াচ্ছেন যেখানে সীতার ভালো লাগবে এবং সীতার প্রীতি সম্পাদনের জন্যই তিনি অনেক দিন ধরে যেন সেই পর্বতে বাস করছেন। বৈদেহা প্রীতি কামাঙ্ক্ষ, বৈদেহ সীতার প্রিয় আকাঙ্ক্ষা, প্রিয় কাঙ্ক্ষন সঞ্চরিতং বিলোভয়ন, নিজের ভালো তো লাগবে তার চাইতেও বেশি বৈদেহ অর্থাৎ সীতার ভালো লাগবে এমন জায়গায় করছেন। সেই জায়গায় বলে তিনি এখানে এসেছেন। অথ দশরথিশ্চিত্রং চিত্রকূটম আদর্শয়ত ভার্যা মম সংকাশ সচিমী বা পুরন্দর। বলছেন ইন্দ্রের শচী দেবীকে দেখাবার মতন, ইন্দ্রদে যেমন শচী দেবীর প্রীতি সম্পাদনের জন্য, তাকে ভালো রাখার জন্য, ভালো ভালো জিনিস দেখিয়ে তার মনটাকে প্রফুল্লিত করে তোলার জন্য, প্রফুল্ল করে তোলার জন্য যে প্রচেষ্টা, সে একই প্রচেষ্টা রামচন্দ্রের মতন দেখা গেল। এবং সেই দেবতুল্য রাম তিনি সীতাকে সেই সুন্দর চিত্রকূট দেখাচ্ছেন। বলছেন এই সুন্দর
শৈলটাকে তুমি দেখো, এই পাহাড়টাকে দেখো, এই অরণ্যের সৌন্দর্য তুমি দেখো, এবং তুমি এই সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য আমার সমস্ত বেদনা কে মুহূর্তের মধ্যেই যেন হরণ করে নিয়েছে। এবং মনোমে বাধত দৃষ্টা রমণীয়মিং গিরিম ন রাজ্য ভ্রংশনং ভদ্রেণ সুহৃদ্বি বিনার্ভব। বলে এই সুন্দর শৈলটিকে দেখে এই পার্বত্য পরিবেশে এসে রাজ্য হারাবার কিংবা আত্মজন বিয়োগের জন্য কোনো কষ্টই আমার মনের মধ্যে হচ্ছে না। চলো এই শৈল, এই পাহাড়টিকে আমরা ঘুরে দেখি। নানা ধরনের পাখিতে এটি পূর্ণ। এই পাহাড়ের চূড়োগুলো যেন আকাশ ছুঁয়েছে, নানান ধাতুর দ্বারা চূড়োগুলো যেন রঞ্জিত, অর্থাৎ নানান রঙের পাথর, পাহাড়ের নানা রং, সেখানে নানা রঙের পাহাড়ের মধ্যে সেই নানা রং খেলা করে বেড়াচ্ছে। কোনো চূড়ো যেন রক্তের মতন লাল, কোনোগুলো হলুদ, কোনোগুলো আবার রূপে রূপর মতন, কেচিত রজত সংকাশ কেচিত খত জ সন্নিভা পীতমঞ্জিষ বর্ণশ্চ কেচিত মণিবর প্রবাহ। বলছে কতগুলো আবার রক্তবর্ণ, কতগুলো আবার মণির মতন সমুজ্জ্বল। এই শৈলরাজ্যের কোনো স্থান ফুলের পরাগের মতন বর্ণ বিশিষ্ট, কোথাও আবার কেতক কুসুমের আবা, কোথাও জ্যোতির দীপ্তি, নানাবিধ ধাতুতে বিশেষভাবে ভূষিত এই অঞ্চল। এই পাহাড়ে রয়েছে নানাবিধ হরিণ, বাঘ, তরুষ্ক মানে নেকড়ে বাঘ, ঋক্ষ অর্থাৎ ভল্লুক রয়েছে সেখানে। তারা সবাই শান্ত, কেউ হিংস্র নয়। বহু ধরনের পাখি ভরা এই চিত্রকূট। এই পর্বতে রয়েছে কত ধরনের গাছ, সেখানে আম, জাম, অশন, লোদ্র, পিয়াল, কাঁঠাল, ধব, অঙ্কল, ভব্য, তিনিশ, বেল, তিন্দুক, তিন্দুক মানে গাব, বেন অর্থাৎ বাঁশ, নানান গাছ সেখানে রয়েছে। অশন মানে সর্য, ধব মানে কর্পূর, ভব্য মানে অতসী, তিন্দুক মানে গাব, বেনু মানে বাঁশ, আম, নানা শিখের মধ্যে আম্রজম্ব সনৈর্লধ্যৈ পিরালৈ পবন সন্ধবৈ অঙ্কলৈর্ভৈ তিনি বিশালকৈ নিন্দুক বেনবৈ কষ্মার্জরিষ্ঠ বরণৈ মধুকরস্তৈপকৈরপি বদ্দর্জাক নৈপ পরিত্রয় ধানকৈ বীজকৈ। এবং সেখানে রয়েছে ফলে ফুলে ভরা কত গাছ, সেখানে রয়েছেন কাশ্মর্য অর্থাৎ কুমকুম, নিম, বান, মধুক, তিলক, কুল, আমলকি, কদম্ব, বেত্র, ইন্দ্রজব এবং দাড়িম্ব বৃক্ষ। ধন্যন মানে বকুল গাছ, বীজক মানে ডালিম গাছ সেখানে রয়েছে। ফলে ফুলে ভরা গাছগুলো মনোরম ছায়া বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে। এই সমস্ত ফল ফুলে ভরা এই পাহাড়টি কত কত রমণীয় হয়ে উঠেছে। এবং বল সীতাকে দেখাচ্ছে, বলে দেখো এই পাহাড়ের সুন্দর সেই সানুদেশে কিন্নরেরা কেমন যেন আনন্দ করে বেড়াচ্ছে, মনস্বীরা কেমন যুগলভাবে সেখানে বিহার করছে। এই রমণীয় ক্রীড়াস্থলে কিন্নরীরা তারা আনন্দ করে বেরোচ্ছে এবং মাটি ভেদ করে নানা জায়গা থেকে জলপ্রপাত ঝরে ঝরে সেখানে পড়ছে, কোথাও একেবারে নীরবতা। আর এই যে কিন্নর কিন্নরীরা খেলা করে বেড়াচ্ছে এই জলধারার সেই গাছের ডালে ডালে, তাদের জামা কাপড়গুলো ঝুলিয়ে দিয়ে তারা সেখানে স্নান করতে নেমেছে, আর তাদের সেই রঙিন বসন সেই গাছের ডালের মধ্যে ঝুলছে, যেন রঙের বাহার সেখানে ফুটে উঠেছে। আর এই পাহাড়ের জলধারার শব্দে মদবৎস্ত হস্তির মতন যেন সেই জলধারা
সেখান থেকে ঝরে ঝরে পড়ছে, গুহা থেকে প্রবাহিত হচ্ছে সমীরণ, সেই জলের ধারার সাথে সেই স্নিগ্ধ সমীরণ, নানা পুষ্পের গন্ধে বায়ু সুরভিত, ঘ্রাণান্দ্রিয় তৃপ্তি সাধন করে মানুষকে তা আনন্দিত করে চলছে। তারপরে যে কথাটি বলছে রাম, বলছে হে সুন্দরী, তোমার এবং লক্ষণের সাথে আমি যদি এখানে অনেক বছর কাটিয়ে দিতে দিই, তবু কোনো রকম দুঃখ আমার হবে না। অর্থাৎ এখানে যদি আমি তোমাদের সাথে, অর্থাৎ তোমার সাথে এবং ভাই লক্ষণের সাথে যদি আমি এখানে দীর্ঘ সময় কাটিয়ে দিই, তাহলেও আমার কখনোই একঘেয়েমিও আসবে না, কোনো রকম দুঃখও আসবে না। ইদিহ শারদ অনেকাস্তায়া সার্ধমানন্দিত, শারদ মানে শরৎ, দীর্ঘ শরৎ মানে বহু শরৎ, যেমন এই শরৎ কথাটি প্রাচীন সময়ে বারবার এসছে, আশীর্বাদ করে সে সময় বলা হতো, দীর্ঘ 100 শরৎ তুমি দেখো, জীবেব শারদা শতম পার্শ্বেব শারদা শতম, 100 শরৎ কাল তুমি সেখানে দেখো, সেখানে বসন্ত নয় শরৎই ছিল কিন্তু মুখ্য। এবং সেটাই বলছে যদিহ সারেগা অনেকাস্তায়া সার্ধা নিন্দিতে, হে সুন্দরী তোমার সাথে যদি এখানে অনেক বছর কাটিয়ে দিই, শরৎ এখানে যেমন শরৎকাল তেমনি বছর হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় এই শব্দটি শরৎ। লক্ষণেন চ বৎস্যামি, তোমার সাথে এবং লক্ষণের সাথে যদি এখানে অনেক বছর আমি কাটিয়ে দিই, নামাং শোক প্রদর্শ্যতি, আমার মনে কোনো দুঃখ হবে না, কোনো শোক আমাকে বিপর্যস্ত করতে পারবে না। অর্থাৎ রামচন্দ্রের মধ্যে সেই রাজ্য ত্যাগ এবং প্রিয়জনকে ত্যাগ করার যে বেদনা, তিনি বলছেন এই পর্বতের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমি যদি বাস করি, তাহলে ফেলে আসা সেই দুঃখ আমাকে কোনোভাবে ম্লান করতে পারবে না। এইখানে নানা বলছে বহু পুষ্প ফলে রম্যে নানা দ্বিজ গণাজুতে, দ্বিজ শব্দের অর্থ হচ্ছে পাখি, নানা বহু পুষ্প ফলে রম্যে, না অনেক পুষ্প ফুল এখানে ফুটে আসছে, নানা দ্বিজ গণাজুতে, নানা ধরনের পাখি এখানে রয়েছে, বিচিত্র শিকার হি অস্মিন রতবানস্মি ভামিনী, এখানে আমি পরমানন্দে রয়েছি, এই ফল ফুল পাখির নানান ধরনের পাখির কাকলি এর মধ্যে আমি বড় আনন্দে আছি, আর এখানে এসে আমি দুটো জিনিস লাভ করেছি, আনানে না বনবাসে না মাম প্রাপ্তম ফলদ্বয়ম, দুটি ফল আমি লাভ করেছি, কি সত্য পালনের মাধ্যমে পিতৃর ঋণমুক্তি আর ভরতের প্রীতি সম্পাদন, পিতুশ্চা নৃতাং ধর্মে ভরতশ্চ প্রিয়ং তথা, আমি পিতৃ ঋণ এখানে শোধ করতে পাচ্ছি আর ভরতকে আমি আহ্লাদিত করতে পাচ্ছি। এই কথাটার মধ্যে কোথাও কি রামচন্দ্রের ভরতের প্রতি একটু ঈর্ষাভাব রয়েছে? কারণ আমরা তো একেবারে প্রথম থেকে রামচন্দ্রের যখন প্রথম প্রথম তিনি এসেছেন বনে, একেবারে প্রথম রাতের সেখানে আমরা রামচন্দ্রের মুখের মধ্যে যেন কোথাও সেই একটু বেদনা শুনেছি। তিনি বললেন আমার বাবা এটা কী করলেন, এর কামার্থ হয়ে এটা কী করলেন আমাকে, আমি আমার মধ্যে তো কোনো গুণের অভাব নেই, আমি তো পিতাকে সব রকমই শ্রদ্ধা করে এসেছি, তাও আমার বাবা আমাকে এরকমভাবে রাজ্যহীন করে দিলেন, এই একটা অভিমান রামচন্দ্রের মধ্যে ছিল, এই কথাটি রামচন্দ্রের মধ্যে ফুটে উঠেছিল, এটা আমরা লক্ষ্য করেছি। আরেকটা কথাও আমরা শুনেছি, ভরতের প্রতি রামচন্দ্রের যেন কোথাও একটা চাপা ঈর্ষা ছিল, সেখানে বলছেন ভালোই হলো ভরত আমি চলে এলাম, আমরা সবাই এখানে আমি লক্ষণ চলে এসেছি, ভরত নিঃসপ্রত্যক হলো সপত্নী, অর্থাৎ ভরতের আর কোনো রকম বাধা রইল না, নিঃসপত্ন হয়ে গেল ভরত, অর্থাৎ তার আর
ভাগিদার কেউ রইল না, এসে আনন্দের সাথে সে এখন রাজ্য লাভ করে করতে রাজ্য সুখ সে লাভ করতে পারবে। সেখানেও আমরা একটু রামচন্দ্রের মধ্যে প্রথমে যেন একটা অতি সাধারণ মনুষ্যোচিত ব্যবহার আমরা সেখানে লক্ষ্য করছি। এটাকে অনেকে বর্ণনা করেছেন যে যতই রামচন্দ্র দেবতা হোক তার মধ্যে এটা একটা মনুষ্যোচিত লীলা, এইরকম যেন আমরা বলবো না, রামচন্দ্র মানুষ, মানুষ তিনি যত বড়ই মানুষ হন না কেন, তিনি তো মানুষ। এই জায়গাতেই আমাদের কথার সার্থকতাটা আমরা পাই, এখানেই আমরা আমাদের কথার পরম সমর্থনটা আমরা পাই যে রামচন্দ্র প্রথমেই হচ্ছেন মানুষ। অতএব যেহেতু তিনি মানুষ এবং যত বড়ই মানুষই হন না কেন, হ্যাঁ তিনি একজন বিরাট বড় মাপের মানুষ সব দিক থেকে, চরিত্রের দিক থেকে, গুণের দিক থেকে, সর্বদিক থেকে তিনি একেবারে শ্রেষ্ঠ মানুষ এবং বিরাট মাপের মানুষ, তার কোনো তুলনা হয় না, ইয়ত্তা হয় না, এত বড় মাপের মানুষ তিনি। কিন্তু এটা তো ঠিক, তিনি মানুষ, তিনি দেবতা নন, তিনি মানুষ, প্রথমে তিনি মানুষ, তিনি তার চরিত্রের গুণে ক্ষমতায় তিনি দেবতা হয়ে উঠেছেন, তার মধ্যে এত বড় বিশাল বিশাল গুণ রয়েছে, তার চারিত্রিক শক্তি রয়েছে যে তিনি দেব মনুষ্য ভাবকে তো ছাপিয়ে, এমনকি দেবত্বকেও ছাপিয়ে তিনি ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা বলছি। সুতরাং মনুষ্যচিত যে বেদনা, যে ঈর্ষা, যে দ্বন্দ্ব, যে শোক, তা তো তার মধ্যে থাকবে এবং সেটাই স্বাভাবিক, সেটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু লক্ষণীয় এটা, যেখানে একজন সাধারণ মানুষ এই শোক দুঃখ বেদনা ঈর্ষায় একেবারে মোহিত হয়ে যায়, ডুবে থাকে, রামচন্দ্র কিন্তু অতি সহজে সেটাকে অতিক্রম করে উঠতে পেরেছেন, এটাই বোঝার। আর এখানেই মহাকবি দেখাচ্ছেন তার উদ্দিষ্ট সেই পুরুষটি তিনি কত বড় মাপের একজন মানুষ, যার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কেমনভাবে ফুটে উঠেছে। অর্থাৎ এই মাটিতেই একজন রক্ত মাংসের মানুষ এমন হতে পারে, তারই উদাহরণ হচ্ছেন শ্রীরামচন্দ্র। এটি হচ্ছে মহাকবি বাল্মীকির মূল বক্তব্য, সেটাকেই আমরা যেন ভুলে না যাই। আর এখানেও আমরা দেখছি তিনি এই যে এতটা তার মধ্যে শোক ছিল, কোথাও একটু ঈর্ষার ভাব ছিল, একটা প্রচণ্ড অভিমান ছিল, দুঃখ ছিল, তার স্ত্রীকে যিনি একজন রাজকুমারী অতি যত্নে প্রতিপালিতা, ততোধিক আরেক রাজকুলে তিনি এসেছেন বধূ হিসাবে, সেখানেও তিনি অত্যন্ত আদরে যত্নে সম্মানে এবং সুখে রয়েছেন, তিনি তার সাথে নেবে এসেছেন এই কণ্টক পথের মধ্যে, ধুলার মাঝে তিনি এই কষ্ট সহ্য করছেন তার স্বামীর, এই যে ভালোবাসার মর্যাদাটা, সীতার যে রামচন্দ্রের প্রতি গভীর অনুরাগ, সম অনুরাগ তো রয়েছে রামচন্দ্রের, তিনি বুঝতে পারছেন সীতার হৃদয়টিকে, এবং সেই জন্যই তার জন্যই সীতার এই দুঃখ বরণ। অতএব সীতাকে তিনি কি করে একটু খুশি করবেন, একটু ভালো রাখবেন, তার জন্যই তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছে, এবং সেই জন্যই তিনি এই বনবাসের মধ্যে এমন একটি স্থানকে খুঁজে বেড়াচ্ছেন যেখানে গেলে সীতার ভালো লাগবে, সীতার ভালো লাগলে যেন রামচন্দ্র খানিকটা স্বস্তি বোধ করবে, তার মধ্যে কোথাও যেন একটা পাপ বোধ কাজ করছে, তার মধ্যে কোথাও যেন একটা বেদনা রয়েছে যে আমার জন্য সীতা আজ এত দুঃখ বরণ করে চলেছে, যদি আমি তাকে একটু সুখ দিতে পারি, একটু আনন্দ দিতে পারি। আর সেই জন্যই তিনি বলছেন, শীতে এই চিত্রকূটে এসে
তুমি আমার সাথে আনন্দ লাভ করছো তো? এবং এখানে দেখুন কিভাবে বলছেন, বৈদেহি রমসে কচ্চিত চিত্রকূটে মায়াসহ। এখানে এসে তোমার একটু ভালো লাগছে তো? এটা জানার জন্য রামচন্দ্র বড়ই ব্যাকুল। একটু তুমি আনন্দ পাচ্ছ তো? অর্থাৎ ওই যে কথাটা আমরা বললাম, সীতাকে একটুখানি ভালো রাখার জন্য, একটু সুখী রাখার জন্য। তে বৈদেহ প্রিয়কাঙ্ক্ষণ, সীতাকে সীতার প্রীতি সম্পাদনের জন্য। এবং তাই তিনি জিজ্ঞেস করছেন এখানে, এই চিত্রকূটে এসে তোমার মন, এবং এখানে বলছেন যে এই পশ্যন্তি বিবিধান ভবান মানবাক্যায় সম্মতান ঈদমেবামৃতং প্রাহ রাজর্ষয় পরে বনবাসং ভবর্তায় প্রত্যমে প্রাপিতামহ। বলছেন সে এই চিত্রকূটে এসে তুমি আমার সঙ্গে মন, রাজ্য, বাক্য এবং শরীরের অনুকূল দৃশ্যসমূহ দেখে আনন্দ লাভ করছো তো? অনেন বনবাসেন মম প্রাপ্ত ফলদ্বয়ম পিতৃশ্চৃদং ধর্মে ভরতস্য প্রিয়ং তথা। বলছেন এই বনবাসে এসে আমি দুটো ফল লাভ করেছি, পিতৃসূত্র পালনের দ্বারা পিতার ঋণ মুক্তি আর ভরতের প্রীতি সম্পাদন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারপরেই তিনি বলছে, বৈদেহি রমসে কচ্চিত চিত্রকূটে মায়াসহ পশ্যন্তি বিবিধান ভবান মানবাক্যায় সম্মতাং। তুমি আমার সঙ্গে এসে তোমার মন প্রসন্ন হচ্ছে তো? তোমার বাক্য শরীরের অনুকূল সমূহ দিক থেকে, মানসিক, বাচনিক, শারীরিক সব দিক থেকে তুমি আনন্দিত হচ্ছ, আনন্দ লাভ করছো তো? আর রাজর্ষিরা বলেন যে এইভাবে বনবাস অমৃত স্বরূপ। আমার প্রপিতামহরা বলেছেন পরলোকের কল্যাণের জন্য হচ্ছে এই বনবাস। এই যে পাহাড় সুন্দর, শিলাখণ্ড এদিকে ওদিকে ছড়িয়ে আছে, সৌন্দর্যে তা জল জল করছে, রাত্রে পাহাড়ের ওপর অগ্নিশিখার মতন এই তারকামণ্ডলী দেখো। তারপরে সীতাকে তিনি দেখাতে ব্যস্ত হয়ে পড়ছে, কোনটা দেখলে সীতার একটু ভালো লাগবে, সীতা একটু খুশি হয়ে উঠবে, সীতা একটু আনন্দিত হবে, তার জন্য রামচন্দ্র কতটা ব্যাকুল। এই জায়গাটাই আমরা বলতে চাই যে রামচন্দ্র সীতার জন্য কতটা ভাবিত। এই কথা ঠিক যে সীতাকে রামচন্দ্র বর্জন করেছিলেন, আসবো তো আমরা সেই প্রসঙ্গ, কিন্তু তার আগে আমরা এটা বলতে চাই যে যারা বলেন সীতাকে রামচন্দ্র ভালোবাসতেন না, সীতার সাথে রামচন্দ্রের কোনো প্রেম, ভালোবাসা, অনুরাগ ছিল না, তাদের জন্যই এই চিত্রকূটের দৃশ্য এবং এই চিত্রকূটের রামচন্দ্রের যে একটা অন্তরের উচ্ছ্বাস, সীতাকে এতটুকু ভালো রাখার জন্য রামচন্দ্রের যে গভীরতম প্রয়াস, সেটুকু লক্ষ্য করতে আমরা বলব। এখানে তিনি বারবার বলছেন দেখো এই যে নদীটিকে তিনি দেখাচ্ছেন, এই মন্দাকিনী ধারার মতন, এখানে যে জলধারার মধ্যে রয়েছেন মন্দাকিনী নদী তাকে দেখাবেন। এবং রামচন্দ্রের এখানে কবি বলছেন রামচন্দ্র চোখ হচ্ছে, আবার সেই কথা বলছেন, পদ্মের মতন সুন্দর আর সীতার মুখটি হচ্ছে চন্দ্রের মতো মনোহর। হ্যাঁ, বিদেহরাজস্য সূতং রামং রাজীবলোচন অব্রবীত বররোহং চন্দ্রচারু নিভাননম। সীতার মুখটি হচ্ছে চন্দ্রের মতো মনোহর আর রাম রাজীব লোচন। এই দুটি অপূর্ব দুই প্রেমিকা যেন তারা সেই অযোধ্যার নিয়ম, রাজকীয় যন্ত্রণা,
এবং আচার অনুষ্ঠানের ঘেরাটোপ থেকে তারা যেন একেবারে মুক্ত হয়ে গেছেন এই অরণ্যের মধ্যে এসে, প্রকৃতির মধ্যে এসে তারা যেন নিজেদেরকে একেবারে মেলে ধরেছেন একজন অনন্দনীয় অনিন্দনীয় রূপের অপূর্ব ভাব, আরেকজনের হচ্ছে পদ্মপলাশ। এই দুটি হৃদয় এখানে যেন একেবারে পদ্মের মতন ফুটে উঠেছে। এই বিচিত্র পুলিলং রম্মং হংসংসার সেবিতং কুসুমের রূপ সম্পন্নং পশ্য মন্দাকিন নদী, তাকে বলছে দেখো দেখো কি সুন্দর এই মন্দাকিনী নদী। রামচন্দ্র দেখাচ্ছেন, এতক্ষণ দেখাচ্ছিলেন সেই পাহাড় শৃঙ্গ, সেই পাহাড়ের নানান রং, তার জং, তার সমস্ত গাছপালা ফল ফুল, সেই পাহাড়ের সৌন্দর্য। এখন দেখাচ্ছেন সেই পাহাড়ের তলদেশে সেই মন্দাকিনী নদীর সৌন্দর্য। এখানে বলছে দেখো কি সুন্দর দুই তীর পুষ্প বিকশিত, তার দুইটি তীর তীরভূমি হংস আর সারস সেই নদীতে খেলা করছে, ফুল ফলে সেই তীর সমাচ্ছন্ন, জোড়ায় জোড়ায় হরিণ জল খেয়ে যেন সেই জল একেবারে ঘোলা করে ফেলেছে, তবু সুন্দর ঘাটগুলো দেখে আমার কি আনন্দ হচ্ছে। ওখানে দেখো ঋষিদের তারা মৃগচর্ম পরেছেন, বলকলকে নিয়েছেন চাদরের মতন করে, তারা কেমন সূর্যকে অর্চনা করছেন, আর নদীর দুই তীরকে দেখাচ্ছেন রামচন্দ্র দেখো পুষ্পে পত্রে সুসজ্জিত তরুরাজি, পর্বত শিখর দেখাচ্ছেন বায়ু ভরে যেন গাছগুলো কাটছে, তারা নৃত্য করছে সেখানে, নদীর জল কেমন মনির মতন স্বচ্ছ, তার তীর সিদ্ধ জনের তীর্থ, আরও দেখো বাতাস কেমন ছড়িয়ে দিয়েছে পুষ্পরাশি, দেখো জলের মধ্যে কোথাও ফুলগুলো ডুবছে ঘুরপাক খাচ্ছে, মধুর নিনাদি চক্র বাঘ পাখিগুলো মধুর কুজন কুজন করতে করতে পর্বতে আরোহণ করছে। সুন্দরী অযোধ্যা নগরীতে বাস করার চেয়েও এবং তোমাকে দর্শনের চেয়েও বেশি সুখকর মনে করছি এই চিত্রকূট এবং মন্দাকিনীর দর্শন। দর্শনং চিত্রকূটস্য মন্দাকিনাশ্চ শোভনে অধিকং পুরবাসশ্চ মন্নতব চ দর্শনা। তোমাকে অযোধ্যাতে আমি যেভাবে দেখে পুলকিত হতাম, রামচন্দ্র বলছেন সেই অযোধ্যার পুরীতে রাজতন্ত্রের মধ্যে বাস করে তোমাকে দেখে দেখে আমি যত পুলকিত হতাম তার চেয়েও আজ এই মন্দাকিনী তটে এই চিত্রকূটে এসে তোমাকে দেখে আমি তার চেয়ে যেন অনেক বেশি পুলকিত হচ্ছি। তারপরেই বলছে এসো তুমি, যেন একেবারে অধীর হয়ে উঠেছেন রামচন্দ্র, অধীর ও ব্যাকুল। তিনি তার প্রিয়তমাকে নিয়ে বলছেন এসো, একেবারে তাকে তো সর্বত্র দেখাচ্ছেন, চতুর্দিক থেকে দেখাচ্ছেন, আর রামচন্দ্র যেন আজকে সীতার চোখ দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে নতুন করে উপভোগ করছেন, নতুন করে দেখছেন। রামচন্দ্র তার রাজীব লোচন দিয়ে দেখছেন না, আজকে দেখছেন তিনি জানকীর দুটি নয়ন দিয়ে, এবং সেখানে দেখে 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 তার আশ মিটছে না। এখানে তিনি যেন তার প্রিয়তমাকেও আজ আরও নতুন করে আরও একেবারে সম্পূর্ণ অন্যতরা এক নতুন করে তিনি যেন দেখছে, যেন নতুন করে পাবো বলে তাকে যেন নিয়ে এসছেন। বলছেন অযোধ্যায় আমি তোমাকে দেখে এমন করে আমি তোমায় পাইনি, আজকে যেন আরও নতুন করে তোমায় আমি দেখছি, আরও নতুন করে তোমায় আমি পাচ্ছি, আরও নতুন করে তোমায় যেন আমি বুঝতে পারছি। এবং বলেই তিনি বলছেন এসো আমরা এই মন্দাকিনী নদীতে অবগাহন করব। এখানে সিদ্ধেরা এই জলে নিত্য অবগাহন করেন,
সীতাকে বলছেন রক্তপদ্ম আর শ্বেতপদ্ম দুই সখীর মতন ডুবিয়ে দিয়ে রক্ষসী নদীতে ফুটে আছে লাল পদ্ম এবং শ্বেত পদ্ম। তুমি এই সমস্ত পদ্মগুলোকে যেন তোমার দেহভারের মধ্যে ডুবিয়ে দিয়ে এই জলে অবগাহন করো। বলছেন এই নদী যেন এই সখী, এখানে আমরা ফুলকেলি করি এই জলকেলির মাঝে, এখানকার মধ্যে আমরা এই নদীতে যেমন করে সমস্ত পশুরা এসে স্নান করে, এখানে যেমন পুষ্পরা ভেসে বেড়ায়, জোড়ায় জোড়ায় হস্তিরা এসে জলক্রীড়ায় জলরাশিকে আন্দোলিত করে, হস্তিসিংহ বানরের যেমন এই নদীর জল পান করে, পুষ্পরাশির দ্বারা সুশোভিত এই জলের মধ্যে এসোসিতে আমরা দুজনে অবগাহন করি। দুহাত দিয়ে তুমি শ্বেত পদ্ম আর লাল পদ্ম এই দুই পদ্মকেই তুমি ডুবিয়ে দিয়ে আমার সাথে এসো, আমরা এই মন্দাকে নিধারায় অবগাহন করি। আজ রামচন্দ্র যেন আমরা যে কথা বলছি, তিনি যেন নিজেকেই আবার নতুন করে খুঁজে পাচ্ছেন। তিনি চাইছেন যেন সীতাকে এখানে আবার নতুন করে খুঁজে পাচ্ছেন। এই শুধু নয়, এই দুটি হৃদয়ের, এই দুটি প্রেমিক হৃদয়ের যে কি অপূর্বতম বর্ণনা মহাকবি এখানে করেছেন। আর এই প্রেম, এই গভীরতা, সেটি কবি যেন নানান উপমার মধ্যে দিয়ে, আর এই উপমার মধ্যে দিয়ে কে না এসেছে, এসেছে পাহাড়, এসেছে সূর্য, সমস্ত তারা, পাহাড়ের গাছপালা, সেখানকার পুষ্পরাজি, ফল ফুল, সমস্ত বন্য জন্তু সব একাকার হয়ে গেছে প্রেমিক হৃদয়ের সেই দৃষ্টিতে, প্রেম দৃষ্টিতে। সমস্ত প্রকৃতি আজ যেন এক অনিন্দনীয় রূপের আচ্ছাদিত হয়ে গেছে। রামের দৃষ্টিতে আজ সবই মধুময়, সবই আজ সীতাময়। দুজনই অবগাহন করলেন সেই শ্বেতপদ্ম রক্তপদ্ম শোভিত মন্দাকিনীর পুণ্যতোয়ার মধ্যে। সেই অবগাহনের সঙ্গে সঙ্গে দুজনকেই যেন ঘিরে ধরল সেই পদ্মদল, দুজনেই দুজনকে হারিয়ে ফেললেন মন্দাকিনীর মধ্যে, আর তাদেরকে যেন ঢেকে দিল লাল পদ্ম শ্বেত পদ্ম। এদিকে ভরত, তিনি ভোর হতে শত্রুঘ্নকে জাগিয়ে দিয়ে বললেন, ওঠো শত্রুঘ্ন, আমাদের এই গঙ্গা পার হয়ে যেতে হবে ভরদ্বাজ মুনির আশ্রম, সেখানেই রামচন্দ্র আছেন, অন্তত সুমন্ত্রের কথায় গুহকের তাই তো বলেছেন, গুহক এখানে উপস্থিত, তিনি তার লোকজনদেরকে আদেশ দিলেন সেই বড় বড় নৌকো নিয়ে আসতে, সেই নৌকোর মধ্যে করে সেনাসহ ভরত শত্রুঘ্নকে তিনি গঙ্গা পার করে দেবেন, কারণ গুহক নিশ্চিন্ত হয়েছেন রামচন্দ্র অন্বেষণে, রামচন্দ্রকে ফিরিয়ে নিতেই এখানে উপস্থিত হয়েছেন ভরত। তিনি তার লোকজনদেরকে নির্দেশ দিলেন বিশাল বিশাল সে নৌকো নিয়ে আসতে, নৌকোগুলোকে বলা হয় স্বস্তিক, এবং ভরত গোক নিজেই সেই নৌকোয় করে ভরত এবং তার সৈন্য সামন্ত সহ প্রত্যেককে গঙ্গা পার করে দিলেন। গঙ্গা পার হয়ে ভরত এসে উপস্থিত হলেন ভরদ্বাজ মুনির আশ্রমে। ভরত তার সৈন্যদেরকে দূরে এক জায়গায় অপেক্ষা করতে বলছে, তার মন্ত্রী অমাত্যদের নিয়ে ভরতে গিয়ে এলেন ভরদ্বাজের
আশ্রমের দিকে। আশ্রমের বাইরে মন্ত্রী অমাত্যদেরকে অপেক্ষা করতে বলে ভরত কেবলমাত্র তার প্রধান পুরোহিত অর্থাৎ মহর্ষি বশিষ্ঠকে নিয়ে নিজের সমস্ত রাজকীয় বসন ভূষণ আবরণ ত্যাগ করে সে একেবারে মণি মুনির আশ্রমে প্রবেশের মতন সেই চির এবং একেবারে সহজ সরল বেশ ধারণ করে তিনি উপস্থিত হলেন এর এবং পট্টবস্ত্র এবং উত্তরীয় পরে তার পুরোহিত বশিষ্ঠকে অগ্রভাগে রেখে পায়ে হেঁটে তিনি প্রবেশ করলেন মহর্ষি ভরদ্বাজের আশ্রমে। ভরদ্বাজ মুনি বশিষ্ঠকে দেখে সশিষ্য উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে তাকে আমন্ত্রণ করে নিয়ে এলেন। এই যে এগিয়ে নিয়ে এলেন এখানে বলছেন মহা তিনি নিজে এসে শিষ্য এসে একেবারে অনুগমন করে তাকে সম্মান জেনে তা অভ্যাগম পাদঞ্চ দত্তা পশ্চাৎ ফলানিচ তাকে পুরোহিতকে অনুগমন করতে লাগিয়ে আসনদুর্গকে অর্ঘ্য নিয়ে এসে বশিষ্ঠকে সম্মান জানালেন এবং তিনি বুঝলেন যে ইনি রামচন্দ্রের ভাই ভরত এসেছেন। আর বশিষ্ঠকে তো তিনি আগে থেকেই চিনতেন, দুজন দুজনের কুশল বিনিময় করলেন। এখানের মহাকবি বলছেন যে ভরদ্বাজ সব জানতেন, অর্থাৎ ঋষিরা সব খবর রাখতেন। এটা তাদের যোগবলের মাধ্যমে হতে পারে কিংবা তারা বনের মধ্যে থাকলেও তারা কিন্তু অন্যান্য দিকে সমস্ত খবরই তারা রাখতেন। এই খবর রাখাটা তাদের যোগবল। এই যোগবলে তারা কিন্তু এই বনবাসী হয়েও দূরে কোথায় কী ঘটনা ঘটছে, অযোধ্যায় কী ঘটনা ঘটেছে তা কিন্তু ভরদ্বাজের কাছে কোনো কিছুই অজ্ঞাত ছিল না। এবং তিনি এও জানতেন, এটাও তিনি বুঝতে পেরেছিলেন যে ভরত এখানে কোন উদ্দেশ্যে এসেছেন। তবু ভরতকে যেন পরীক্ষা করার জন্যই তিনি বলছেন, তুমি তো রাজা, প্রশাসন ছেড়ে তুমি এখানে কী জন্য এসেছ, কিমাহং গমনে কার্যং তব রাজ্যং প্রশাসতা, এদচ্চক্ষ সর্বং মে নাহি মে শুদ্ধতে মনহ, তোমাকে দেখে তো আমার মন একটু শঙ্কা হচ্ছে, আমার মনে আমি একটু শঙ্কিত হচ্ছে যে রামকে কৌশল্যা প্রসব করেছিলেন, আমি তো জানি তিনি বনে নির্বাসিত হয়েছেন, নিষ্পাপ রাম তার অনুজ ভাই লক্ষণ এবং তার স্ত্রীকে নিয়ে তাদের কোনো ক্ষতি করার জন্য তুমি আসনি তো, কশ্চিত তস্যা পাপস্য পাপং কর্তুম ইচ্ছসি, আকষ্টকং ভক্তমনা রাজ্যং তসাম অনুজস্য চ, তাকে এবং তার ভাইয়ের কোনো ক্ষতি করার জন্য তুমি এখানে আসনি তো। আবার সেই আঘাত, আবার সেই আঘাত। এতদিন আমরা দেখেছি ভরত যেন একটু সহ্য করে উঠেছিলেন, যেখানে গুহ তাকে এই প্রশ্ন করেছেন সেখানে তিনি একটু অভ্যস্ত হয়েছিলেন, অতটা ভেঙে পড়েননি। কিন্তু মহামুনি ভরদ্বাজ যখন তাকে আবার সেই একই কথা বললেন, আমার আমি শঙ্কিত হচ্ছি, আমার মানে একটু সংশয় হচ্ছে, তুমি রাম কিংবা লক্ষণের কোনো ক্ষতি করতে এখানে আসনি তো, তুমি তো রাজা, তোমার কাজ তখন প্রশাসন চালানো, তুমি প্রশাসনের কাজ ছেড়ে এখানে কি করতে এসেছ, রামচন্দ্র বা লক্ষণের কোনো ক্ষতি করতে আসনি তো, এই কথা এখন দেখলাম ভরত আর সহ্য করতে পারলেন না। তিনি বলছেন দু চক্ষু দিয়ে তার জলের ধারা দর দর করে নেবে এলো, ভরত যেন সম্পূর্ণ ভেঙে পড়লেন। এতদিন এতজনের কাছে কথা শুনতে শুনতে তিনি নিজেকে যতটা শক্ত করে তুলেছিলেন তার সমস্ত সেই শক্তি যেন ভেঙে পড়ল। তিনি বলছেন আপনিও যদি আমাকে এমন মনে করেন তাহলে আমার
मृत्युई भाल हतश्मि यदि मामेवं भगवान अपि मन्नति। हे भगवान आपनि जदि आमाके एमनि भावें ताहले मृत्युई आमार भालो। आमार दिक थेके ई दोष एमन हयनि। आमार अनुपस्थिति आमार मा जा बोलेछेन ता कखनोई आमार अभिलषित नय। आमि ताते प्रसन्न हयनि, तार कथा आमि स्वीकारो करिनि। সেই দাদার কাছেই, সেই অগ্রজের কাছেই আমি যাচ্ছি, সেই নরশ্রেষ্ঠ রামচন্দ্রের কাছে, যাকে তাকে প্রসন্ন করে তাকে আমি অযোধ্যায় নিয়ে আসতে পারি, তার চরণ বন্দনা করতে পারি, এই জন্যই আমি এসেছি। এবার আপনি আমাকে অনুগ্রহ করে বলুন, বলুন সেই রাজা এখন কোথায় আছে। ভরদ্বাজ বললেন, আমি বুঝতে পেরেছি, আমি সেটা জানি, তোমার মনোভাব আমি জানি, তারও দৃঢ় হোক। সেই একই রকম তাকে প্রশংসা করলেন, তোমার কীর্তি সবিশেষ বর্ধিত হোক। আমি তোমাকে যে শুধুমাত্র পরীক্ষা করার জন্যই তোমাকে আমি এ কথা জিজ্ঞেস করেছি। অপৃচ্ছন্তং তবার্তং কীর্তিং সমাবি বর্ধায়, তোমাকে শুধু মাত্র একটু পরীক্ষা করার জন্যই আমি এই প্রশ্ন করেছি। আমি জানি, আমি জানি রামচন্দ্র এবং সীতাসহ, লক্ষ্মণ এবং সীতাসহ কখন কোথায় আছে। তার তিনি এখন চিত্রকূটে বাস করছেন। কাল তোমরা সকালে ওখানে যেও, আজ তুমি তোমার মন্ত্রী এবং সৈন্যদের নিয়ে এখানেই কাটাও। দেখুন মণি কতটা খবর রাখেন। এখানে তার আশ্রমে প্রবেশ করেছেন ভরত কেবলমাত্র তার প্রধান পুরোহিত বশিষ্ঠকে নিয়ে, সৈন্যদেরকে অনেক দূরে ছেড়ে এসছেন, মন্ত্রীদেরকেও আশ্রমের বাইরে রেখেছেন। কিন্তু যোগ বলে ভরদ্বাজ কিন্তু সবই জানতে পারেন, এইটি হচ্ছে তার ক্ষমতা। বলছেন, সবিশেষ প্রাজ্ঞ তুমি, আমার অভিলাষ তুমি পূর্ণ করো, আজ রাত তুমি এখানে থাকো, কাল সকালে তুমি চিত্রকূটে যেও, রামচন্দ্র লক্ষ্মণ এবং ভরতকে নিয়ে সেখানে আছে। এবং সেখানে আমরা দেখব ভরদ্বাজ মুনি তিনি যোগ বলে কেবলমাত্র ভরতকে সেই রাত্রের আপ্যায়ন করলেন না, যোগ বলে তিনি তার সমস্ত সৈন্য মন্ত্রী পরিষদের কে থাকা খাওয়ার অপূর্ব ব্যবস্থা করলেন, এক রাজকীয় ব্যবস্থা, মদ্য মাংস নৃত্য গান, সেখানে সুন্দরী রমণী সমস্ত যেমন যেমনটি প্রয়োজন এক রাজকীয় পরিবেশের জন্য, এক রাজা এবং সৈন্যদের সেখানে আপ্যায়নের জন্য যেমন যেমন খাদ্য পানীয় এবং আমোদ আহ্লাদের যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু যেন সেখানে আয়োজন করলেন তিনি যোগ বলেন। এবং সেখানে মদ মাংস সুরা কোনো কিছুরই অভাব নেই, নানা রকমের খাবার, এক স্বর্গীয় ব্যবস্থা এবং তাদের থাকা খাওয়া শোয়ার এক ব্যবস্থা। মুনির আশ্রম একদম মুহূর্তের মধ্যেই এক রাজকীয় প্রমোদ আল্লাহ আমোদের স্থান হয়ে গেল। এবং পরিশ্রান্ত সৈন্যরা তারা খাদ্যে পানীয় এবং নানা রকম তারা সেখানকার আনন্দ নৃত্য গানে এবং সুন্দরী রমণীদের নৃত্য অপ্সরাদের গান সমস্ত কিছুর ব্যবস্থা, একেবারে সম্পূর্ণ মন অ্যামিউজমেন্ট যাকে বলে সব কিছুর ব্যবস্থা তিনি মুহূর্তের মধ্যে করলেন। সব কিছু করে সেই রাত্রি ভরতের সমস্ত সৈন্যরা মন্ত্রী অমাত্য পরিষদ এত মানুষের ব্যবস্থা করে দিলেন, একটা বিরাট রাজকীয় তার মধ্যে দিয়ে সবাই প্রসন্ন হলেন। পরের দিন ভরত রওনা হবেন, তার আগে তিনি সম্মতি নিতে এসেছেন ভরদ্বাজের কাছে। ভরদ্বাজ তাকে এগিয়ে যায় দেবার জন্য এগিয়ে এলেন। এবং এখানে আমরা দেখছি ভরদ্বাজ মুনির সাথে ভরত তার জননীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন
এবং সেইখানটাই আমাদের খালি একটু দেখার মতন, তিনি ভরত কিভাবে তার জননীদেরকে পরিচয় করাচ্ছেন। সেখানে ভরত বলছেন, ভরদ্বাজ এসেছেন ভরতকে এগিয়ে দেবার জন্য এবং বাইরে তো অপেক্ষা করছেন তার অমাত্যরা, সৈন্যরা তো আরও দূরে সেখানে রয়েছেন, এমনকি তার সঙ্গে যে জননীরা এসছেন তারাও আশ্রমের ভেতরে প্রবেশ করেননি। এবার ভরদ্বাজ মুনি যখন এগিয়ে এলেন তখন সবার সাথে ভরত পরিচয় করাচ্ছেন, বলছেন এই যে শোকে অনশনে ক্লিষ্টা শোচনীয়া যাকে দেখছেন, ইনি আমার পিতার প্রধানা মহিষী, তাকে আপনি দেবীর মতন দেখবেন, ইনি সিংহের মতন গতিমান পুরুষশ্রেষ্ঠ রামকে জন্ম দিয়েছেন, অদিতি যেমন উপেন্দ্রকে জন্ম দিয়েছেন ইনিও ঠিক তেমনি, আর ইনি হচ্ছেন মহারানী কৌশল্যা, আর এর বাম বাহু আঁকড়ে ধরে যিনি দুঃখিত চিত্তে দাঁড়িয়ে আছেন ইনি রাজার মধ্যমা মহিষী দুঃখার্তা দেবী সুমিত্রা, মনের মধ্যে ফুল শুকিয়ে যেন কর্ণিকা তরুর শাখার মতনই আজ তাকে দেখাচ্ছে। ইয়ং সুমিত্রা দুঃখার্তা দেবীর আজ্ঞশ্চ মধ্যমা কর্ণিকারশ্চ শাকেব শীর্ণ পুষ্পাবনন্তরে। এই সবার পরিচয় করেছে, এর দুটি পুত্র সেই কুমার দুজন দেবতার মতন, দুজনই সত্য আশ্রিত এবং পরম যুক্ত বীর, একজন লক্ষণ অন্যজন শত্রুঘ্ন। আর যার জন্য, এবার শেষ কথাটি বলছেন, আর যার জন্য নরশ্রেষ্ঠ রাম লক্ষণ মৃত্যুতুল্য কষ্ট পেয়েছেন, রাজা দশরথ পুত্র শোকে স্বর্গে গেছেন, সেই ক্রোধপরায়ণা প্রজ্ঞাহীনা গর্বিতা সৌভাগ্য মদমত্তা ঐশ্বর্য লুব্ধা দেখতে আর্যার মতো কিন্তু আচরণে অনার্যা ক্রোধ নামকৃত প্রজ্ঞং দৃপ্তং সুভগ মানিনম ঐশ্বর্য কামং কৈকেয়ী মার্জং মার্য রূপিণী আর্য অনার্য রূপিণী মমৈতং মাতরং বিদ্ধিং নিশংসা পাপ নিশ্চয়ং যত মূলং হি পশ্যামি ভেষণং মদাত্মনঃ। নিষ্ঠুর পাপ সংকল্পাই কৈকেয়ী আমার মা, এই মহাপ্রাম রামের সকল দুঃখের মূলই হচ্ছেন তিনি। এইভাবে যখন তিনি তার মায়ের পরিচয়টি করিয়ে দিলেন ভরদ্বাজের সঙ্গে সঙ্গে, তখন ভরদ্বাজ বললেন, তাকে ভরদ্বাজের এখানে দুটি বিশেষণ দিচ্ছেন মহাকবি, বলছেন অর্থবিদ এবং বিশাল বুদ্ধি। সেই সময়কার ঋষিরা কিন্তু রাজশাস্ত্র ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রে নিপুণ হতেন, এরা বনে সাধনা কেবল মোক্ষ সাধনা করতেন না, তারা এই ধরনের জ্ঞানেও কিন্তু পরম জ্ঞানী দীপ্তমান ছিলেন। অর্থবুদ্ধি, বিশাল বুদ্ধি, রাজশাস্ত্র বুদ্ধি। মহর্ষি ভরদ্বাজ তখন ভরতকে দেখে বললেন, ভরত এরকম দোষ করার জন্য তুমি কৈকেয়ীর নিন্দা করো না, রামের এই নির্বাসন পরিণামে সুখজনক হবে, রামের এই বনবাস থেকে দেবগণ দানবগণ এবং আত্মতত্ত্বজ্ঞ ঋষিদের কল্যাণ হবে। না দেশনাবগন্তব্য কৈকেয়ী ভরতত্বয়া রাম প্রব্রজনং হি এতত দুঃখ অর্ধকং ভবিষ্যতি দেবানং দানবানঞ্চ ঋষিণং ভবিতাত্মনম হিতমেব ভবিষ্যদ্ধি রাম প্রজনাতিহ। বলছেন এরকম দোষ করার জন্য তুমি কৈকেয়ীর নিন্দা করো না। কে বলতে পারে যে এই নিন্দার, অর্থাৎ মুনি বলছেন এই যে কৈকেয়ীর এই যে আচরণ, রামের এই বনগমন, এই সকল দুঃখ সকল অপ্রাপ্তির মধ্যে দিয়ে একটি কল্যাণ পরম কল্যাণ রয়েছে, যেখানে কিছু খারাপ আছে খারাপ কিছু ঘটছে সেখানে জানবে তারপরে কিন্তু একটা বিরাট কোনো অভ্যুদয় হবে। আর এই যে রামচন্দ্রের নির্বাসন,
তার পরিণাম কিন্তু সুখজনক। রামচন্দ্রের এই বনবাসের ফলে বলছেন দেবতাদের, দানবদের এবং আত্মতত্ত্বজ্ঞ ঋষিদের কল্যাণ হবে। এক বিরাট অভ্যুদয়ের জন্যই রামচন্দ্রের এই বনবাস। সুতরাং তুমি কৈকেয়ীকে নিমিত্ত মাত্র জানো, যেন কৈকেয়ীর এই কাজ যেন তিনি এই নিমিত্ত মাত্র হয়েছে এবং এই কাজের পরিণাম কিন্তু বিশাল। অর্থাৎ রামচন্দ্রের এই বনগমন পরিণামে কিন্তু অনেকের পক্ষে সুখদায়ক এবং জগতের পক্ষে তা কল্যাণকর হয়ে যাবে। এইখানেই ঠিক আমরা দেখছি রামায়ণের মধ্যে দিয়ে আরেকটা নতুন ধার, একটা নতুন পথ, একটা নতুন দৃষ্টি আর একটা নতুন গতি। অর্থাৎ রামায়ণের পথ একটা অন্য বাঁকে এসে দাঁড়ালো। সেখানে দুঃখ থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, সব কিছু, কিন্তু সেখানে একটা মহৎ অভ্যুদয়েরও একটা লক্ষণ রেখাও আমরা যেন পাচ্ছি মহাকবির এই রচনার মধ্যে দিয়ে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।